হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দুঃখিত, অনেক দেরি হয়ে গেল আসতে আর কি। কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আজকের ক্লাসটাও মানে আমি পুরোপুরি নিতে পারবো না আর কি, আজকে মিটিং আছে, সেই মিটিং এ আবার অ্যাটেন্ড করা লাগবে। তা আমি অল্প কিছু নিয়ে আজকে ছেড়ে দিব। তোমাদের যে ক্লাসটা গত ক্লাসে পড়াচ্ছিলাম সেটা তোমাদের নোট সম্ভবত দেওয়া হয়নি না? তোমাদের মনে হয় নোটটা দেওয়া হয়নি, সরি। জি স্যার, ওটা পাইনি আমরা এখনো। আচ্ছা, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস নিয়ে আমরা কথা বলছিলাম আর কি। এখানে তিন ধরনের কথা বলেছি, তিনটা রকমের হতে পারে। সেটার মধ্যে অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন ডিস্টরশন একটা টাইপ হতে পারে, অথবা ডিলে ডিস্টরশন হতে পারে, অথবা নয়েজ। এই কতগুলো ক্যাটাগরি আমরা বলেছিলাম। এই ফিগারগুলো আসলে এভাবে দেখালে আমাদের সুবিধা, মানে বোর্ডে বলার থেকে। তো অ্যাটেনুয়েশন আর অ্যাটেনুয়েশন ডিস্টরশন যেটা এরকম, এই ফিগারটা যেটা দেখছো এটা হচ্ছে অ্যাটেনুয়েশনের জন্য, মানে অ্যাটেনুয়েশনের জন্য যে ইম্পেয়ারমেন্ট হতে পারে আর কি। আমাদের অরিজিনাল সিগন্যালটা ধরো এরকম আছে, এই ধরনের আছে, মানে এটার অ্যামপ্লিটিউডটা খেয়াল করো তো, এই অ্যামপ্লিটিউডটা কমে যাবে আর কি। আমাদের ট্রান্সমিশন মিডিয়াম বা ওই মিডিয়ামের মধ্যে দিয়ে বা চ্যানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে আর কি, তখন এর অ্যামপ্লিটিউডটা কমে যাবে, কিন্তু ফর্মটা একই থাকবে। এখানে যেরকম ফর্মে ছিল, যেরকম ফেজে ছিল, ওই একই রকম ফ্রিকোয়েন্সি ফেজ থাকবে। তবে পার্থক্য হলো যে এটার অ্যামপ্লিটিউডটা জাস্ট কমে যাবে, অ্যাটুনেটেড হয়ে যাবে। তখন এটাকে আমরা অ্যাম্পলিফাই করি, এবং অ্যাম্পলিফাই করার পরে অ্যামপ্লিফাই করার পরে আবার আগের অবস্থায় বা তার থেকে বেশি অ্যামপ্লিচিউডে আমরা নিয়ে যেতে পারি, এবং তারপরে আবার পরবর্তীতে যে ট্রান্সমিশনগুলো সেটা করতে পারি আর কি। তবে প্রবলেম হলো এটাই যে এই ধরনের ক্ষেত্রে এটা যেহেতু অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল হওয়ার কারণে এখানে এই চ্যানেলের মধ্যে যখন যাবে, চ্যানেলের যে নয়েজটা এর সাথে ইয়া হয়, মানে অ্যাড যদি হয়ে থাকে আর কি, সেটাও একই সাথে এটা অ্যামপ্লিফাইড হবে আর কি। এটার খুব বেশি একটা বড় প্রবলেম এই এরকম ধরনের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে যদি আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি, তাহলে এখানে ইয়াটা মানে এই যে নয়েজটা ওভাবে অ্যাম্পলিফাই হওয়ার কিছু নাই। তখন এখানে যেটা অ্যামপ্লিফায়ার যেটা আমরা ব্যবহার করেছি, সেই অ্যামপ্লিফায়ারের বদলে আমরা সেখানে রিপিটার নামে একটা যন্ত্র ব্যবহার করবো, যেটা কিনা যে নয়েজ কোনটা এবং সিগন্যাল কোনটা এটাকে আইডেন্টিফাই করতে পারে, এবং সেখান থেকে নয়েজটাকে বাদ দিয়ে দিতে পারে আর কি। বুঝতে পারছো কি? এখানে ছবিটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে যে ওয়েভ শেপ যেরকম ছিল, এখানে ওই একই রকমই আমাদের রাখতে হবে, শুধু অ্যাম্পলিচিউডটা এখানে কমে যাচ্ছে আর কি। পয়েন্ট ওয়ান মানে হলো যেখান থেকে আমরা ট্রান্সমিট করছি, আর পয়েন্ট টু মানে হলো যেখানে আমরা রিসিভ করছি আর কি। পয়েন্ট থ্রি মানে হলো এর পরবর্তীতে তুমি যদি আর একটা কোনো একটা পয়েন্টে যদি এটাকে রিসিভ করতে চাও আর কি। আর এর ইন্টারমিডিয়েট পজিশনে আমাদের অ্যাম্পলিফায়ারটা মূলত বসানো থাকবে। আর এই অ্যাম্পলিফায়ারটা এমন কোনো পজিশনে থাকবে যেখানে আমাদের যে সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে সিগন্যালের থেকে নয়েজটা যেন খুব বেশি না হয়ে যায়, বা এটাকে নয়েজ এমন বেশি হয়ে গেলো যেখানে আর সিগন্যালটা এখানে চেনাই যাচ্ছে না, এরকম এরকম পজিশন হওয়ার আগেই আমাদের মূলত অ্যাম্পলিফায়ারটা বসাতে হবে আর কি। তো এটাই ছিল আমাদের অ্যাটেনশন আর অ্যাটেনশন ডিস্টরশন, এগুলো তোমরা পড়বে আর কি। এটা নিয়ে ডিটেলস আমরা বলেছিলাম গত ক্লাসে, এটা নিয়ে খুব বেশি কিছু আর বলার দরকার নেই। আর এই নয়েজ নয়েজ যেটা, মানে সরি, অ্যাটেনশন যেটা, অ্যাটেনশনকে আমরা লগারিদমিক স্কেলে এটাকে এক্সপ্রেস করতে পারি, মানে পাওয়ারের টার্মে, যেটা পাওয়ার পিএফ যেটা, এটাকে আমরা যদি এফ ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ারটা এখানে ট্রান্সমিট হচ্ছে সেটা যদি পিএফ হয়, আর 100 হার্জ ফ্রিকোয়েন্সিতে ওই পাওয়ারটা যদি হয় পি 1000, তাহলে এখানে পিএফ বাই P1000 এর লগারিদম নিলে পরে যা হয় সেটাকে সেটা সেটা হবে বেল ইউনিটে। আর বেল ইউনিটে যেহেতু বড়, তোমরা জানো এটাকে আমরা ডেসিবেল ইউনিটে প্রকাশ করি, এ কারণে 10 দিয়ে 10 log PF by P1000। তো এভাবে এটা মূলত কতখানি অ্যাটেনশন হচ্ছে ডেসিবেল ইউনিটে, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবং তোমরা যে বিভিন্ন ল্যাবে এক্সপেরিমেন্ট করেছো অলরেডি, যে অ্যাটেনুয়েটর নামে একটা ইয়ে থাকে, নব থাকে আর কি, তোমার অসিলেটরে দেখেছো না? এটা ফোর্থ ইয়ারে এটা দেখেছো, অথবা থার্ড ইয়ারও দেখেছো, অসিলেটর যেখানে যেখানে ছিল সবগুলো নিয়ে অ্যাটেনুয়েশন বা অ্যাটেনুয়েটর নামে একটা নব ছিল আর কি, যেটা ঘোরালো পরে তোমার
অ্যামপ্লিচিউডটা চেঞ্জ হতো আর কি, অ্যামপ্লিচিউড একদম জিরো থেকে ম্যাক্সিমাম যে পর্যন্ত যাওয়া সম্ভব হয় ওই অ্যাটেনুয়েটর দিয়ে এটা চেঞ্জ করা যেত, কিন্তু ওয়েভ শেপের কোনো চেঞ্জ হতো না। তুমি যদি স্কোয়ার শেপ সিলেক্ট করে রাখতে স্কোয়ার শেপই পেতে, যেতে অ্যাটেনুয়েশন কম বা বেশি করা যেত। একই রকম ভাবে তোমার যে ট্রায়াঙ্গুলার অথবা সাইন ওয়েভ যে শেপে তুমি এখানে রাখতে সেই শেপটাই মানে এটা বজায় রাখতো আর কি। আর ডিলে ডিস্টরশনের ছবিটা একটু মজার, এখানে দেখো যে মিডিয়ামের মধ্যে দিয়ে বা চ্যানেলের মধ্যে দিয়ে যখন কোনো একটা সিগনাল যায়, আমরা জানি যে এটা ফ্রিকোয়েন্সি বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য এটার প্রোপাগেশন ভেলোসিটি বা প্রোপাগেশন স্পিড যেটা বলতে পারি আর কি আমরা, সেটা এক একটা এক এক রকম হয় আর কি। এক এক ধরনের সিগন্যালের জন্য মানে ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য এক এক রকম প্রোপাগেশন স্পিড হতে পারে। তার মানে কোনোটা একটু ফাস্ট যাবে, কোনোটা একটু স্লো যাবে। তো এরকম যদি কোনো সিগন্যাল হয় যে একটা সিগন্যালের মধ্যে অনেকগুলো সিগন্যাল এখানে সুপার ইম্পোজড হয়ে আছে, কম্পোজিট একটা সিগন্যাল এখানে যেটা দেখছো, আমাদের সিগন্যালটা মূলত হয়তো কোনো সময় এটা স্কোরে একটা ক্লক পালস ছিল, এই ক্লক পালসের উপরে আর একটা সিগন্যাল এখানে সুপার ইম্পোজড হয়েছে এবং তারপরে এরকম একটা শেপ হয়েছে আর কি সেই সিগন্যালটা, মানে এখানে একটা কম্পোজিট সিগন্যাল এখানে তুমি পাচ্ছ। তো এই কম্পোজিট সিগন্যালটা যদি এরকম ভাবে ওই মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে, তাহলে এর মধ্যে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমরা এরকম ভাবে ধরতে পারি যে এই মিডিয়ামের মধ্যে দিয়ে যদি এরকম একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল যায়, তাহলে ওটা যে ফ্রিকোয়েন্সিতে মানে যেরকম ভাবে যাচ্ছিল ঠিক ওই রকম ভাবে তুমি পাচ্ছ, মানে এটাতে খুব একটা বেশি এখানে ডিলে হচ্ছে না। এর থেকে যদি আরেকটু বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যাল যায়, তাহলে পরে এর জন্য হয়তো বা একটু ডিলে হবে, এটার জন্য স্পিডটা হয়তো বা একটু কম, তাহলে এটা কি হবে একটু আগে থেকে মানে এটা একটু আগে থেকে মনে হয় শুরু হচ্ছে আর কি, বা তার জন্য হলো পরে সেটা হয়তো আরো একটা ওয়েভলেন্থ আগে থেকে শুরু হচ্ছে। তাহলে এখানে এক একটার জন্য এক একটা, সরি আমি একটু উল্টো বললাম আর কি, নিচেটার স্পিড সব থেকে বেশি, ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জি বেশি, এখানে এখানে এটার আগে পৌঁছাবে, এটা একটু পরে পৌঁছাবে, এটা আর একটু পরে পৌঁছাবে টাইমের অ্যাক্সিসে, এবং এটা এখানে জিরো দেখানো হয়েছে। তো যাক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে এই যে স্কোয়ার ওয়েভটা এটার একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা কিনা কম ফ্রিকোয়েন্সি, আর এর মাঝে ইন্টারমিডিয়েট যে মানে সুপার ইম্পোজড অবস্থায় আছে যে সিগন্যালটা, এটার ফ্রিকোয়েন্সিটা বোঝাই যাচ্ছে যেটা স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি থেকে অ্যাটলিস্ট অনেক বেশি ফ্রিকোয়েন্সি, তাই না? কারণ এখানে একটা কমপ্লিট ওয়েভ হতেই এটা মোটামুটি 1, 2, 3, 6টা মোটামুটি এখানে কমপ্লিট ওয়েভ হয়ে গেছে, তো এটার মোটামুটি 6 গুণ ফ্রিকোয়েন্সি আমরা এখানে ধরতে পারি। তো তাহলে এটার এটার এটাই পৌঁছাতে একটু হয়তো বেশি লাগবে, তাড়াতাড়ি পৌঁছাবে, কম সময় লাগবে এরকম একটা আরেকটার সাথে। তো সেক্ষেত্রে যেটা হবে একটা আগে পৌঁছাবে একটা পরে পৌঁছাবে, এবং সেখানে আমাদের যে ওয়েভ শেপটা যেরকম ছিল তার মধ্যে একটু এরকম ডিস্টরশন হয়ে যাবে আর কি। তো এরকম ডিস্টরশন হলে সেটাকে আমরা ডিলে ডিস্টরশন বলি, মানে এটা কম বেশিতে পৌঁছানোর কারণে যেটা হয়, বুঝছো? কারণ এই সিগন্যালটা আগে পৌঁছে গেছে যেটা বেশি ফ্রিকোয়েন্সির, আর এই যে স্কোয়ার ওয়েভ যেটা সেটা যদি একটু বেশি দেরিতে পৌঁছায় তাহলে এটা শেষে যে পৌঁছাবে, কিন্তু ওই সময়তে মোটামুটি ধরো এর মধ্যে তিনটা এখানে হওয়ার কথা, সেই তিনটার মধ্যে শেষেরটা একটু দেরি, মানে এটা তো তিনটা এখানে তিনটা প্যাকেজ এখানে চলে গেছে, তার মধ্যে একটু এটা শেষে যে একটু শুরু হচ্ছে আর কি, তাহলে এখানে এটা একটু শেষের দিকে সরে যাবে, এরকম একটা ঘটনা এখানে হয়েছে। দেখো 1টা 2টা এবং 3 নাম্বার যেটা এটা একটু শেষের দিকে এরকম ভাবে চলে গেছে। তো এই ডিলে ডিস্টরশন ছিল, এবং তারপরে ছিল আমাদের নয়েজ। নয়েজটা যেটা হতে পারে মানে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস বা ট্রান্সমিশনের যে বাধা, এর মধ্যে হচ্ছে আমাদের নয়েজ। নয়েজ আবার এখানে অনেক রকমের হতে পারে, তার মধ্যে এক্সটার্নাল, ইন্টারনাল এবং আদার কিছু টাইপের আমরা নয়েজ এখানে ধরতে পারি আর কি। তো সেই নয়েজগুলো সম্পর্কে তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল, এটা নিয়ে একটু তোমরা পড়বে। তার মধ্যে এক্সট্রা সরি এক্সট্রা এক্সটার্নাল যে নয়েজটা, তার মধ্যে অ্যাটমসফেরিক নয়েজ যেটা কিনা আমরা মেইনলি বলেছিলাম, যেটা কিনা থান্ডারস্ট্রম মানে বজ্রপাত যেটা সেখান থেকে আমরা বেসিক্যালি পাই, এবং এটা খুবই ইন্টেন্স একটা নয়েজ এখানে হতে পারে। কারণ আমরা জানি যে নয়েজ যেটা হচ্ছে যে কোনো নয়েজ আমরা যদি এখানে ইনকর্পোরেট করতে হয় কোনো একটা আমাদের এই কমিউনিকেশন সিস্টেমের মধ্যে, সেটা সাধারণত যে কোনো ভাবে হোক একটা ইলেকট্রিক মানে ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে হতে হবে, এবং এখানে যে বজ্রপাত যেটা হয় সেখানেও ইলেকট্রোম্যাগনেটিক এর ব্যাপার স্যাপার আছে, চার্জ যেখানে মানে তোমরা এটা জানো যে স্থির তড়িৎ তৈরি হয় আর কি, মানে এখানে মেঘে 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 সংঘর্ষ যখন হয় আর কি, সেখানে চার্জ ডিসচার্জের ব্যাপার স্যাপার আছে, এবং এখানেও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় এবং অনেক হাই ইন্টেন্সিটিতে তৈরি হয়, এটা তোমরা জানো। তো সেক্ষেত্রে এখান থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজের উদ্ভব হয় আর কি, যেটা খুবই ইন্টেন্স একটা ইন্টারফারেন্স তৈরি করতে পারে। তো এটা হচ্ছে অ্যাটমসফেরিক নয়েজের খুব বড় একটা উদাহরণ।
তারপর হচ্ছে আমাদের ম্যানমেড নয়েজ, এবং ম্যানমেড নয়েজের মধ্যে একটা হলো স্পার্ক প্লাগ আমরা বলতে পারি, অটোমোবাইলে বা যে কোনো ধরনের ইঞ্জিনে। স্পার্ক প্লাগের ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে এই ছবিটা হচ্ছে আমাদের স্পার্ক প্লাগের ছবি। বিভিন্ন ধরনের ইঞ্জিন এখানে যেটা দেখানো হচ্ছে, এটা মেইনলি মোটরসাইকেল ইঞ্জিনের মধ্যে থাকে আর কি। যেটা যে যে ইগনিশন যেটা হয়, মানে তোমার যে আমরা যে মোটরসাইকেল বা যে কোনো ফুয়েল চালিত যে ইঞ্জিন করে, সেটা তো শব্দ যেটা শুনি না, যে মানে যে প্রত্যেকবার একটা করে যে শব্দ যেটা হয়, ফটফট করে হোক যা যে সাউন্ডে হোক আর কি, তো প্রত্যেকটা যে একটা করে শব্দ হচ্ছে, একটা শব্দ মানে হলো একটা ব্লাস্ট, এবং প্রত্যেকটা ব্লাস্টের পিছনে থাকে এরকম একটা ইগনিশন। এবং ওই ইগনিশনটা হয় মূলত ইলেকট্রিক্যালি, এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এবং ওই হাই ভোল্টেজের অ্যাপ্লাই করার কারণে এর মাঝে 1 মিলিমিটার বা 1 মিলিমিটার থেকে কম একটা গ্যাপ থাকে, নেগেটিভ পজিটিভ এখানে আছে, এবং তার মধ্যে 1 মিলিমিটার বা 0.8 মিলিমিটার এরকম ধরনের একটা গ্যাপ থাকে, এবং ওই গ্যাপের মধ্যে একটা স্পার্ক তৈরি হয়, স্ফুলিঙ্গ তৈরি হয়। তো স্ফুলিঙ্গ যখন তৈরি হচ্ছে, সেখানেও আমাদের চার্জ ডিসচার্জের ব্যাপার আছে, এবং সেখানেও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে জেনারেট হচ্ছে, এবং সেটারও ফ্রিকোয়েন্সি মোটামুটি রেডিও ফ্রিকোয়েন্সির মতোই হয় আর কি, রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যেই হয়, এবং সেটাও মোটামুটি 5-6 মিটারের মধ্যে খুব ভালো একটা নয়েজ তৈরি করতে পারে আর কি। তো এটা এখানে দেখানো হয়েছে, এবং এটা এটা যেরকম একটা স্পার্ক প্লাগ এখানে দেখানো হয়েছে, ঠিক একই রকম ভাবে যত রকমের তোমার যে ফুয়েল আছে, যেটা কিনা তোমার সেলফ ইগনাইট করে না, এরকম ধরনের ফুয়েল যেগুলো আছে সবগুলো এরকম ইগনিশন থাকে, যেটা বাইরে থেকে এটাকে ইগনাইট করা হয় ইলেকট্রিক্যালি আর কি, এবং সেখানে সবগুলো না এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইন্টারফারেন্স পাওয়া যায় আর কি। আর আরেকটা যেটা হতে পারে, যে বিভিন্ন ধরনের যে মোটর মোটর আমরা ব্যবহার করি, ডিসি মোটর হতে পারে, এসি মোটরও হতে পারে। এসি মোটর হলে পারে সাধারণত যেটাতে তোমার যে ফিক্সড কয়েল যেটা, সেটাতে এরকম অসুবিধাটা হয় না, এটা মেইনলি ডিসি মোটর যেটাতে কমোটেটর আছে, এবং এখানে যে স্লিপ রিং, তারপরে যে ব্রাশ, এরকম ধরনের ব্যাপার যেগুলো আছে, সেক্ষেত্রে যেটা হয় যে এখানে একটা স্পার্ক তৈরি হয় আর কি, মানে যে যখন এরকম ঘুরে একটা সাথে আরেকটা কানেক্টর চেঞ্জ হয়, এবং কন্টিনিউসলি ঘোরার ফলে এখানে অনেক সময় একটা গ্যাপও তৈরি হয় এবং একটা স্পার্ক কন্টিনিউসলি এখানে হতে থাকে আর কি। এটা এসি মোটর ডিসি মোটর দুই ক্ষেত্রেই এটা হয়, তবে যেসব মোটর গুলো নিয়ে কয়েল ফিক্স থাকে এবং কয়েলের সাথে কানেকশনটা ফিক্স থাকে, সেটাতে এটা হয় না, সেটা ছাড়া সবগুলো নিয়ে হয়, বুঝছো কি? যেটাতে মূলত মোটরটাই মুভ করে, মোটর মুভ করে মানে ঘুরে আর কি, এরকম জাতীয় যত রকমের মোটর দেখতে পাবে সবগুলো নিয়ে স্পার্ক হয়। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের যে সিলিং ফ্যানও কিন্তু এক ধরনের মোটর, কিন্তু ওই সিলিং ফ্যানে কিন্তু এরকম স্পার্ক হয় না। কেন হয় না? কারণ সিলিং ফ্যানের যে কয়েল, ওই কয়েলটা ফিক্স থাকে, এবং এর সাথে যে ইয়ারটা বাইরের যে হাউজিংটা, সেটাই মূলত ঘোরে। তো যাক, এখানেও যে স্পার্ক হয়, এবং ওখানেও এখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা তুমি ইন্টারফারেন্স এখানে পাবে আর কি, মানে একটা নয়েজ একটা সোর্স এটা একটা। আর এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়েজ, এটার ছবি দেওয়ার মতো কিছু পাইনি, এটা বলতে পারো আর কি আমাদের এলিয়েনের নয়েজ আর কি, আমরা ফান করে বলতে পারি আর কি, আমাদের পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে যেসব গ্রহ নক্ষত্রগুলো আছে, এখান থেকে আমরা অনবরত কিছু রেডিও আমরা পাই আর কি, এবং সেটা খুবই হাই ইন্টেন্সিটি আছে সেটা না, খুবই লো ইন্টেন্সিটি একটা সিগন্যাল, এটা সচরাচর আমাদের খুব একটা হ্যাম্পার করে না, তবে খুবই সফিস্টিকেটেড যেসব ডিভাইস গুলো, এয়ারক্রাফ্ট গুলো বা স্পেস ক্রাফ্ট, সেগুলো নিয়ে আমার এটা খুব ভালো একটা প্রবলেম তৈরি করতে পারে। এটা সব থেকে ভালো বোঝা যায় হলো সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময়, সূর্যের পাশ দিয়ে যখন কোনো একটা এয়ারক্রাফ্ট সরি স্পেস ক্রাফ্ট যখন যাই, এয়ারক্রাফ্ট আর স্পেস ক্রাফ্ট দুটার মধ্যে অনেক পার্থক্য, দুটো মেকানিজমের পার্থক্য, এটা একই রকম না। স্পেস ক্রাফ্ট এয়ার ছাড়া চলতে পারে, কিন্তু এয়ারক্রাফ্ট কিন্তু মানে যে কোনো জায়গাতে চলতে পারে না এয়ার ছাড়া। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে স্পেস ক্রাফ্ট যেটা কিনা ওই যে সূর্যের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে এরকম ধরনের অনেক প্রবলেমে পড়তে হয় আর কি, সূর্য থেকে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে নয়েজ গুলো এখানে আসে সেটার জন্য আর কি। আর ইন্টারনাল নয়েজের মধ্যে ছিল আমাদের থার্মাল নয়েজ, যেটা কিনা এরকম যে কোনো শেপের হতে পারে, যে কোনো একটা কন্ডাক্টরে আমরা থার্মাল নয়েজ পেতে পারি। তোমরা দেখেছো যে আমরা যে 4T ল্যাবে যখন যে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার তোমরা করেছো, মানে এটা কমন ইমিটার করেছো না, কমন ইমিটার কনফিগারেশনের যে অ্যাম্পলিফায়ারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বা তোমার অপারেশনাল অ্যাম্পলিফায়ারও হয়তো করেছো, এই যে এইদিকে যে পূর্ব দিকে যে ইয়েগুলো ছিল আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, সেখানে তোমার একটা ভোল্ট মিটার ছিল, খুবই সফিস্টিকেটেড মানে অ্যানালগ একটা ভোল্ট মিটার, যেটাতে তারে হাত দিলে পরে কাটা অনেক বেশি নড়াচড়া করতো, খেয়াল আছে কি তোমাদের? কয়েকদিন আগে তোমরা এক্সপেরিমেন্ট করে আসছো, বেশি না 2 বছর হলো মনে হয়।
করোনার জন্য। জি স্যার, কমন এমিটার এক্সপেরিমেন্ট ছিল আমাদের। হ্যাঁ, তো ওখানে যে তারে হাত দিলে যে নড়াচড়া করতো না কাটা খুব বেশি, এটা এটা কারণ কি? তুমি কিন্তু কন্ডাক্টরে হাত দেওয়া নেই, এটা কাভারে হাত দিয়েছো বা টেবিলে হাত দিয়েছো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা এরকম কাটা নড়াচড়া করছে আর কি, মানে অনেক সেন্সিটিভ ডিভাইসটার জন্য আর কি। তো আসলে যে জিনিসটা হয় এটাও এক ধরনের আমরা নয়েজ বলতে পারি, থার্মাল নয়েজ। এখানে যে জিনিসটা হয় সেটা হলো এই কন্ডাক্টরের টেম্পারেচার, এটা বিভিন্ন ভাবে ভ্যারি করতে পারে। এটা আমরা হাত দিলে পরে সেখানেও আমাদের একটা টেম্পারেচার ডিফারেন্স তৈরি হতে পারে, এবং এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমাদের এই কন্ডাক্টরের দুই এন্ডে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যেটা কিনা তোমার থার্মাল নয়েজের নয়েজ ভোল্টেজ। এটারও ক্যালকুলেশন আছে, ফর্মুলা আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ পড়বো, এবং এটার ম্যাথ পড়ে এই চ্যাপ্টার সামনের ক্লাসে শেষ হবে তোমাদের ইনশাল্লাহ। তো এই হচ্ছে থার্মাল নয়েজের, আমরা যদি ছবিটা দেখতাম সেই ছবিটা এরকম ভাবে, এটার কোনো রেগুলার কোনো শেপ না, এটা হযবরল শেপের একটা কার্ভ এরকম পাওয়া যায় আর কি। নয়েজ ভোল্টেজ, নয়েজ ভোল্টেজটাও ভ্যারি করতে পারে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এবং টাইমের সাথে এটা মানে কোনো এটা পিরিয়ডিক কোনো একটা প্যাটার্ন এখানে ফলো করছেন আর কি। এটাকে জনসন নয়েজও বলা হয়, তার মানে বিজ্ঞানী নাম অনুযায়ী, যেটি যিনি এটা আবিষ্কার করেছিলেন আর কি। তারপরে শর্ট নয়েজ, আমরা যেটা বলেছিলাম যে শর্ট নয়েজটা কি ছিল, যে সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা মানে মূলত ফটো ফটোর সাথে রিলেটেড যেসব সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো, সেটাতে ফটো না পড়লেও মানে আলো না পড়লেও পরেও সেখান থেকে কিছু কারেন্ট, লিকেজ কারেন্টের মতো অনবরত এখানে ফ্লো হতে থাকে, যেটা কিনা ফ্লো হওয়ার এমনিতে কথা নয়, সেটাকে আমরা শর্ট নয়েজ, শর্ট কারেন্ট বলি। আর এখানেও এটার জন্য একটা নয়েজ তৈরি হয়, সেটা শর্ট নয়েজ, এবং তার জন্য একটা প্যারামিয়া আছে, ইকুয়েশন আছে, যে এই শর্ট কারেন্ট কতখানি হবে বা নয়েজ কারেন্ট কতখানি হবে, সেটা হচ্ছে IN ইকুয়ালস টু কিউ আই ডেল এফ, মানে রুট স্কয়ার রুট আর কি। তো এখানে এই কিউটা হচ্ছে আমাদের মূলত চার্জ, কতখানি চার্জ এখানে ফ্লো হচ্ছে, আইটা হচ্ছে মূলত কারেন্ট বা বায়াসিং কারেন্ট বলতে পারো, ওই PN জাংশন বা তোমার যে যে ডিভাইসটা ব্যবহার করছে সেটার, আর ডেল এফ হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, মানে যেটুকু ব্যান্ডউইথের মধ্যে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছে আর কি। এটা 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 অ্যাপ্লাই করলে পরে সেখানে কি পরিমাণ কারেন্ট তুমি পাবে মানে হতে পারে, সেটা এখান থেকে বের করতে পারো। আর ট্রানজিট টাইম নয়েজ ছিল যে আমাদের যে মূলত এটা ট্রানজিস্টরের সাথে রিলেটেড, ট্রানজিস্টরের বেস থেকে সরি কালেক্টর থেকে ইমিটার বা ইমিটার থেকে কালেক্টর, আমাদের মূলত ইমিটার থেকে কালেক্টর আর কি, এটা থেকে যেতে যে পরিমাণ সময় লাগে সেই সময়ের জন্য আমাদের একটা নয়েজ এখানে হতে পারে, মানে আমাদের একটা ইম্পেয়ারমেন্ট এখানে হতে পারে আর কি। তো এখান থেকে যে নয়েজটা হতে পারে সেটা হলো আমাদের মূলত যে ট্রানজিট টাইম নয়েজ, মানে এখান এই ইমিটার থেকে কালেক্টরে পৌঁছাতে যে সময়টা লাগে বা ট্রানজিটে যে সময়টা লাগে এই সময়ের জন্য যে নয়েজটা। তো এখানে সময় বেশি লাগছে মানে হলো তার যেতে অসুবিধা হচ্ছে, তার মানে এটা একটা আমরা বলতে পারি এটা একটা বাধা, তাই না? এটা ইনপুটে একটা বাধা। তো যাই হোক, এগুলো তোমরা একটু পড়বে, এটা নিয়ে কথা বলা হয়েছিল। ইন্টার মডুলেশন নয়েজ, যেটা বলেছিলাম যে আমাদের আগে যেসব টেলিফোন কমিউনিকেশন গুলো ছিল সেখানে একটার মধ্যে অনেকগুলো চ্যানেলে কথা বলতাম আমরা, সেখানে প্রায়ই দেখা যেত যে একটার সাথে আর একটা ইন্টার কানেক্টেড হয়ে গেছে, মানে একজনের কথা আরেকজন শুনতে পারছে আর কি, কিন্তু হয়তো জানতে পারছে না যে তার কথা আরেকজন শুনছে। তো এই বিষয়গুলো হতো আর কি, ইন্টার মডুলেশন নয়েজ বা ক্রসটক নয়েজ, আমি যেটা বললাম সেটা ক্রসটক নয়েজের কথা বললাম আর কি। আর ইন্টার মডুলেশন নয়েজ হলো মডুলেশনের মধ্যে যেটা হয় আর কি। এগুলো তোমরা একটু পড়ো, আমরা সামনের ক্লাসে আবার এখান থেকে শুরু করব আর ম্যাথ গুলো করে এটা সামনের ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ আর কি। আর আরেকটা বিষয় তোমাদের যেটা বলতে হবে সেটা হলো যে তোমাদের অপোজিট উইক, আমরা যেটা ক্লাস নিচ্ছিলাম এটা সেট ওয়ান এর রুটিন, তাই না? এটা নিচ্ছিলাম হলো সেট ওয়ান এর রুটিন, সেট টু এর রুটিনে তোমাদের বুধবারে সকালে ফাঁকা আছে আর কি, তোমরা যদি চাও আমি বুধবারে ক্লাস নিতে চাই আর কি, তোমাদের কারো কোনো আপত্তি আছে? তাহলে আমি বুধবারে ক্লাসটা দিয়ে দিলাম। কারণ এই একটা করে 2 সপ্তাহে ক্লাস নিয়ে আসলে আগানো যাচ্ছে না, এতদিনে তোমাদের কেবল একটা চ্যাপ্টার শেষ হয়েছে মানে হচ্ছে আর কি, এটা অসুবিধাজনক। তো যাই হোক, তোমরা এটা সামনের ক্লাসে সপ্তাহে ইনশাল্লাহ পাবে এটা, তাহলে বুধবার 9টার সময়, 9টা 15তে আর কি। তোমাদের কোনো কোর্স কি শেষ হয়েছে এ পর্যন্ত? স্যার, একটা করে চ্যাপ্টার শেষ হয়েছে, মেডিকেল ফিজিক্স আর সুপার কন্ডাক্টিভিটি, কোর্স শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, মানে শেষ হওয়ার পথে এমনও না আর কি। তোমাদের অবশ্য ক্লাস তো শুরুই হলো কিছুদিন আগে যদিও।
তো ঠিক আছে, তাহলে যদিও এরকম অবস্থায় তাহলে খুব একটা পিছনে নাই, মানে হতাশ হওয়ার কিছু নাই আর কি। তো ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত ক্লাস করো। আর বই বইয়ের জন্য তোমাদের যেটা বলবো, যে রুডি কুলেনের যে বইটা, এই বইটা খুবই ভালো, বিশেষ করে যে নয়েজ চ্যাপ্টারটার জন্য তো খুবই ভালো, এই বইটা তোমরা পড়তে পারো। ইলেকট্রনিক কমিউনিকেশনস, ডেনিস রোডি, জন কুলেন, এই বইটা তোমরা সংগ্রহে রাখতে পারো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, কোনো কোশ্চেন থাকলে বলো, অথবা আমরা একটু শেষ করি আজকে। আচ্ছা, হয়তো কোনো কোশ্চেন নাই, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।